ধারাভাষ্য কক্ষ থেকে স্যার কার্টলি অ্যাম্ব্রোজ বলছিলেন, আমি রীতিমতো অবাক হয়ে গেছি, এটা কি করলেন কেশব মহারাজ। এখানে আমি নিজের হাসি থামাতে পারছি না, কারণ এটা ক্যাচ ছিল, অথচ সে নাকি চোখে দেখতেই পায়নি। ঢাকা ইনিংসের অষ্টম ওভারের ঘটনা, খালেদের করা দ্রুতগতির সেই ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়ে দেন ব্যাটার এস এম মেহরুব, আর ব্যাটে বলে দারুণ কানেক্ট হলে বলটি বুলেট গুটিতে বাউন্ডারি পার হয়ে যায়। তবে সবাইকে অবাক করেছে যে ব্যাপারটি, সেটা হচ্ছে এটা ছিল ক্যাচ এবং সেখানে ফিল্ডার ছিলেন কেশব মহারাজ, অথচ তিনি বল কীভাবে বেরিয়ে গেছে সেটা দেখতেই পাননি। কেশব মহারাজ হাত দিয়ে ইশারা করে বারবার বলছিলেন, আমি তো বল দেখতেই পাইনি, কীভাবে বলটি চলে গেল। তার এমন কথাই হাসতে হাসতে শেষ সবাই। পরে টিভি রিপ্লাইতে এটি বারবার করে দেখানো হচ্ছিল, যেখানে দেখা যায় তার পাশ দিয়েই বল চলে যায়, অথচ তিনি ক্যাচ ধরার চেষ্টা না করে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন, কারণ বল কোন দিক দিয়ে বের হয়ে গেছে তিনি সেটা বুঝতেই পারেননি এবং তিনি বারবার এটার জন্য অনুতপ্ত ছিলেন। তিনি দুহাত তুলে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন এমনটা অঙ্গিভঙ্গি করছিলেন এবং তিনি যে বলটা দেখতে পাননি সেটা তিনি স্বীকার করছিলেন। আর তার এমন অঙ্গিভঙ্গি এবং আচরণ দেখে রীতিমতো হাসি ঢল পড়ে যায় ধারাভাষ্য কক্ষে। শুধু এখানে শেষ নয়, সবাইকেও তিনি বোঝাতে চাচ্ছিলেন যে এই বলটা এমনভাবে আমার পাশ দিয়ে গেছে যে আমি সেটা দেখতেই পাইনি, কিভাবে গেল কেমনে গেল আমি সেটা থেকে অবগত নয়। অপরদিকে বরিশালের কাছে আবারও লজ্জাজনকভাবে হেরে গেল ঢাকা, দুর্দান্ত ঢাকা যেন হেরেই চলেছে প্রতিনিয়ত। বিপিএল এর প্রথম দল হিসেবে সুপার ফোর থেকে বাদ পড়েছে ঢাকা পর্বেই, তবে চট্টগ্রাম পর্বে এসেও জয়ের দেখা পায়নি দলটি। বরিশালের বিপক্ষে এদিন আরও একটি হার, উল্লেখ্য যে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 186 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ফরচুন বরিশাল। দলের হয়ে 45 বলে 71 রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দুর্দান্ত ঢাকার, মাত্র 10 রানের মাথায় ফিরে যান মোহাম্মদ নাঈম শেখ, যিনি কিনা সত্য টি টোয়েন্টি দলে দাগ পেয়েছেন। এরপর 14 রানে নিজেদের দ্বিতীয় উইকেট এবং 17 রানেই সাইফ হাসান ফিরলে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে ঢাকা। জিম্বাবুয়ে থেকে আসা সেন উইলিয়ামস কিছুটা খেলার চেষ্টা করলেও তিনিও ইনিংস বড় করতে পারেনি, 15 বলে 12 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর এস এম মেহরুব ফিরে গেলে মাত্র 50 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলে ঢাকা, আর সেখান থেকে দলকে টেনে তুলতে পারেনি কেউ, তাই তো শেষ পর্যন্ত ঢাকার বাজেভাবে হার।